This is alpha Wi-Fi adapter. এখন এই অ্যাডাপ্টারটি কাদের জন্য? যাদের বাসায় কম্পিউটার আছে বা যাদের বাসায় ওয়াইফাই নাই কিন্তু কম্পিউটার আছে, কিন্তু তাদের ইচ্ছা কম্পিউটারে ওয়াইফাই চালাবে, কিন্তু লো রেঞ্জ যে কম্পিউটারগুলো আছে সেখানে কিন্তু ওয়াইফাই ব্যবস্থা নেই। আপনি আপনার মোবাইলে ওয়াইফাই চালান কিন্তু কম্পিউটার চালাতে পারছেন না, তাদের জন্য এই যে অ্যাডাপ্টারটা আছে মাত্র 250 টাকা দাম, এই অ্যাডাপ্টারটা কিন্তু অনেক কাজের। এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনি অনেক ডাটা বা অনেক টাকা সেভ করতে পারবেন। কীরকম সেটা আপনাকে বলছি, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে সেট করে রাখুন, যাতে এরকম ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই যে জিনিসটা দেখছেন আলফা ওয়াইফাই অ্যাডাপ্টার, এটার দাম মাত্র 250 টাকা, এবং এটা যে কাজ সেটা কিন্তু অনেক বেশি। আপনি যদি ডাটা দিয়ে কম্পিউটার চালাতে চান তাহলে আপনার মান্থলি 500 থেকে 600 টাকা বা তার চেয়ে বেশি চলে যাবে, তারপর আপনার মনের মতো আপনি কাজ করতে পারবেন না। কিন্তু এই যে 250 টাকার একটা জিনিস একবার কিনলে যদি টিকে যায় মাশাল্লাহ অনেক দিন চলবে এবং আপনার টাকা অনেক সেফ হবে। আমি এটাই কিনতে বলছি না, এরকম আরও অনেক ওয়াইফাই অ্যাডাপ্টার মার্কেটে আছে, আপনি একটা কিনে নিতে পারেন। এখন এটা কীভাবে কাজ করে, এটা সেট আপ কী, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন এটা যে ওয়াইফাই ডাঙ্গলটা আছে বা ওয়াইফাই অ্যাডাপ্টার আছে সেটা যখন আপনি মার্কেট থেকে নিয়ে আসবেন এবং এটার যে স্পিড সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। এখন এটা সেট আপ কিন্তু একদম ইজি, আমি সরাসরি আমার কম্পিউটার নিয়ে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে সেট আপ করতে হয়। এটা সেট আপ একদম ইজি, আপনি আপনার ইউএসবি কানেক্টরে এটা আপনি সেট আপ করে দেবেন, এবং আপনি যখন সেট আপ করবেন ফার্স্ট টাইম একটা পপ আপ আসবে, মানে কনফিগারেশন জন্য তিনটা অপশান আসবে। আপনি সেখানে যে কোনো দুটো থেকে একটি কনফিগারেশন করে নিতে পারেন, এটি খুবই ইজি, এক ক্লিকে কনফিগারেশন হয়ে যাবে। তারপর দেখবেন যে আপনার ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে, আপনি নিকটবর্তী ওয়াইফাই আছে সেসব সিগন্যাল দেখাচ্ছে, এবং আপনি সেখানে যে কোনো একটা ক্লিক করে আপনি সেটার পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই আপনি সেটার পাসওয়ার্ড জানতে হবে, কীভাবে পাসওয়ার্ড জানবেন সেটা আপনার ইচ্ছা। আপনি মানে ওয়াইফাই পাসওয়ার্ড জানার অনেক মেথড আছে, সেটা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন তখনই সরাসরি কানেক্ট হয়ে যাবে, কোনো রকম ঝামেলা নাই, এক ক্লিকে কারেন্ট। এবং এটার যে স্পিড সেটা আমার কাছে মনে হয় না নামি দামি মোবাইলের ওয়াইফাইয়ের যে স্পিড সেটার মতোই কাজ করে, মানে 250 টাকার তুলনায় এটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি আজকে এক মাস ধরে ব্যবহার করছি, ব্যবহার করে ভালো লেগেছে, তার কারণে কিন্তু এটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমি। এটা কোনো রকম ব্র্যান্ড প্রমোশন না। সুতরাং আমি আপনাদের বলবো, যাদের কম্পিউটার আছে ওয়াইফাই চালাতে পারছেন না কম্পিউটারে কিন্তু বাসায় ওয়াইফাই আছে, তাদের জন্য এটা একটি বেস্ট ডিল হতে পারে। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন গ্যাজেটের ভিডিও দেখতে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আসার মাত্র